আপনাদের বলি অ্যাকচুয়ালি চার্জশিটে কি কি লেখা থাকে। চার্জশিটে বলাই আছে সিআরপিস 173। আচ্ছা, এবার তাহলে পার্ট টু ভিডিওটা শুরু করি। আর পার্ট ওয়ান ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যদি পার্ট ওয়ান ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা ক্লিক করে অবশ্যই কিন্তু পার্ট ওয়ান ভিডিওটা অবশ্যই দেখে নেবে। হ্যাঁ, তাহলে এবার পার্ট টু ডিসকাশনটা শুরু করি। যেটা বলছিলাম, চার্জশিটে যদি পুলিশ সেরকম সেকশন লিখে দেয় যে এই এই সেকশনে তিনি অপরাধ করেছেন, তখন কিন্তু পুলিশের সেই চার্জশিটটা দেখে কিন্তু কোর্টাতে ট্রায়াল শুরু হয়, মানে কোর্টাতে কেসটা স্টার্ট হয়। এবার আপনাদের বলি অ্যাকচুয়ালি চার্জশিটে কি কি লেখা থাকে। চার্জশিটে বলাই আছে সিআরপিস 173 সাব ক্লজ 1-এ বলাই আছে যে পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিটটা জমা করতে হবে উইদাউট এনি আননেসেসারি ডিলে, মানে কোনো রকম কোনো কারণ নেই তাও পুলিশ ডিলে করে, সেরকম করলে কিন্তু হবে না। পুলিশদের খুব তাড়াতাড়ি কিন্তু চার্জশিটটা কোর্টাতে জমা করতে হয়। আর যদিও পুলিশের যদি দেরি হয় যে চার্জশিট জমা করতে, তখন কিন্তু পুলিশকে লিখে দিতে হয় যে কেন চার্জশিটটা দিতে তাদের দেরি হলো, সেটাও কিন্তু তারা কিন্তু কোর্টকে জানায়, অবশ্যই জানায়। ওকে, তাহলে এই হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে পার্টিদের নাম উল্লেখ করা হয় চার্জশিটেতে, যে কার কার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে এবং কে অন্যায় করা হয়েছে, এদের পার্টিগুলোর নাম উল্লেখ করা হয় চার্জশিটেতে। তারপর নেচার অফ ইনফরমেশন বলতে পুলিশ যে ইনফরমেশনগুলো পেয়েছে সেগুলো কার দ্বারা পেয়েছে, কে ইনফরমেশনগুলো পুলিশকে দিয়েছে, না পুলিশ নিজেই ইনফরমেশনগুলো খুঁজে বার করেছে, সেটাও কিন্তু পুলিশকে লিখতে হয় যে ইনফরমেশনটা পুলিশ পেয়েছে কীভাবে। অ্যাকুজডের বিরুদ্ধে যে পুলিশ যে এই চার্জগুলো লাগাচ্ছে, সেই চার্জের ইনফরমেশনটা পুলিশ কোথা থেকে পেয়েছে, সেটাও কিন্তু পুলিশকে চার্জশিটেতে অবশ্যই জানাতে হয়। আর চার্জশিটেতে আরেকটা ব্যাপার, যারা যারা উইটনেস থাকে, যারা যারা সাক্ষী আছে, তাদের নামও কিন্তু চার্জশিটেতে অবশ্যই লেখা হয়, যারা সাক্ষী আছে এখানকার। আর যদি ধরুন সাক্ষী 12 জন হয়েছিল, তা কিন্তু 10 জনকে প্রেজেন্ট করা হয়েছে কোর্টে, বাকি 2 জনকে প্রেজেন্ট করা হয়নি কোর্টেতে, কিন্তু বাকি 2 জনকে যে কেন প্রেজেন্ট করানি সেই কারণটাও কিন্তু পুলিশকে অবশ্যই কিন্তু চার্জশিটেতে লিখে দিতে হয়। আর যদি কোনো রকম অপরাধ হয়ে থাকে, যদি কোনো রকম অপরাধ সত্যি হয়ে থাকে, অপরাধটা কে করেছে এবং কখন করেছে, ডেট টাইম সব কিছু কিন্তু মেনশন করতে হয় চার্জশিটেতে পুলিশকে। তাহলে অপরাধটা কে করেছে, কখন করেছে, কিভাবে করেছে, সেই ব্যাপারটা পুলিশকে চার্জশিটেতে দিতে হয় এবং ডেট আর টাইমটাও কিন্তু চার্জশিটেতে দিতে হয় যে কোন সময় এই অপরাধটা করা হয়েছে এবং কার দ্বারা এই অপরাধটা হয়েছে। ওকে, আর একটা ব্যাপার হচ্ছে যে অ্যাকিউজ পার্সন আছে সে অ্যারেস্টে আছে না নিজস্ব বন্ডে সে ফ্রি আছে, সেটাকেও পুলিশ জানাতে হবে যে পুলিশের কাস্টডিতে আছে যে অ্যাকিউজ পার্সন, না তিনি নিজের কোনো বন্ডে সই করে তিনি এখন বেলাতে আছেন, সেটাও কিন্তু পুলিশকে জানাতে হয়। ডেফিনেট বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের কাস্টডিতেই থাকে অ্যাকিউজরা, ঠিক আছে, যতক্ষণ না কোর্ট তাদেরকে ঠিকমতো বেল দেয়। অনেক সময় থানা থেকেও বেল নেওয়া যায়, সেটা যে নেওয়া যায় না তা না, তারও আলাদা আলাদা সেকশন আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুলিশ কিন্তু এই জিনিসটা অবশ্যই চার্জশিটেতে লিখে দেবে যে অ্যাকিউজকে অ্যারেস্ট করা হয়েছে সেটা কি কাস্টডিতে আছে না নিজস্ব বন্ডে তিনি থানার বাইরে আছে বা নিজের বাড়িতে আছে, ঠিক আছে, সেটাও কিন্তু একটা কাস্টডিতে জানাতে হবে। আর একটা মেইন ব্যাপার হচ্ছে যে দেখুন, কথাটা নামে যে চার্জশিট, মানে যে অন্যায় করেছে, যে অ্যাকিউজ পার্সন যে অন্যায় করেছে, তার নামে কি কি চার্জ আছে, কি কি চার্জ দিয়েছে। চার্জ বলতে হচ্ছে যে সেকশন, কি কি সেকশনে সে অপরাধ করেছে, ঠিক আছে। অপরাধ তো ধরুন একটাই হলো, কিন্তু সে তো নানা রকমভাবে অপরাধ করেছে না, সুতরাং তার উপরে কি কি চার্জ দেওয়া হলো। চার্জশিট মানে হচ্ছে চার্জ দেওয়া, ঠিক আছে। সুতরাং সেই মানুষটাকে কি কি চার্জ দেওয়া হয়েছে, কি কি সেকশন দেওয়া হয়েছে, সেই সেকশন অনুযায়ী সে কি অপরাধ করেছে, সেই সেকশন মানে কোন সেকশন অনুযায়ী সে কি অপরাধ করেছে, সেগুলো কিন্তু পুলিশকে অবশ্যই চার্জশিটেতে লিখে দিতে হয় যে এই সেকশন অনুযায়ী কিন্তু তিনি এই অপরাধটা করেছে। চার্জশিটে কিন্তু এটা ডেফিনেটলি ডিটেলসটা লেখা থাকে যে কোন সেকশন অনুযায়ী তিনি অপরাধ করেছে এবং তার প্রতি কী কী চার্জ আছে অ্যাজ পার সেকশন, সেগুলো কিন্তু লেখা থাকে চার্জশিটেতে। সুতরাং আপনারা অবশ্যই বুঝতে পারছেন চার্জশিটের গুরুত্ব কতটা। সুতরাং এরকম চার্জশিট আপনাদের জন্য করে, আপনারা যদি কোনো দোষ করে থাকেন, আপনারা যখন অ্যাকিউজড হয়ে যাবেন, পুলিশ কিন্তু ডেফিনেটলি চার্জশিট আগে কোর্টেতে দেবে, অবশ্যই দেবে, তারপরে কিন্তু কোর্ট ট্রায়ালটা শুরু হয়। কোর্টের মধ্যে যে ট্রায়াল হয়, ডেটের পর ডেট হয়, ট্রায়াল হয়, ঠিক আছে, দুটো দুপক্ষের উকিল থাকে, সেগুলো আপনার মোটামুটি একটা আইডিয়া আপনাদের আছে। সেটা ট্রায়ালটা শুরু হয় কোর্টে যখন পুলিশ এই চার্জশিটটা জমা করে দেয় বা সাবমিট করে দেয়। ওকে।
আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে FIR এ যা যা লেখানো হয়েছে তার সঙ্গে যদি চার্জশিটের কোন রকম অমিল থাকে সেটাও কিন্তু পুলিশকে জানাতে হবে যে চার্জশিট এবং FIR এর মধ্যে কেন এই ডিফারেন্সটা হয়েছে। কোন পয়েন্টে যদি ডিফারেন্স থাকে সেই ডিফারেন্সটাও কিন্তু ইনভেস্টিগেশন অফিসার লিখে দেয় চার্জশিটে। তাহলে বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি চার্জশিট কি হয় পুলিশে সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। সুতরাং চার্জশিট মেনলি ব্যাপারটা হচ্ছে যে, যদি কনক্লুশনে বলতে চাই যে আপনার উপর পুলিশরা কি কি চার্জ লাগিয়েছে, কি কি সেকশন লাগিয়েছে, আপনার কি কি শাস্তি হবে, সেগুলো কিন্তু পুলিশরা একটা ডিটেলস লিখে রিপোর্ট কোর্টাতে জমা করে, ঠিক আছে, এটা এক কথায় বলতে গেলে। সুতরাং আজকে আপনাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে দিলাম। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার চার্জশিটটা কি হয়, চার্জশিট এখনো জমা পড়েনি, আমার এই অসুবিধা ওই অসুবিধা, অনেক অসুবিধা হচ্ছে। সুতরাং চার্জশিট জমা না পড়া পর্যন্ত কিন্তু কোনো কেসই কিন্তু ফাইনালাইজ করা যায় না, ঠিক আছে। এরকম CBIও চার্জশিট জমা দেয় অনেক অনেক বড় বড় ক্ষেত্রে, আর পুলিশরা তো চার্জশিট জমা দেয় অবশ্যই, কোর্টাতে জমা দেয়। সুতরাং আমি চাই না যে আপনারা কখনোই এই চার্জশিট ফার্জশিট আপনাদের নামে দেওয়া হোক। আমি আপনাদের এত সাবধান করে দিচ্ছি, তারপরও যদি আপনারা আবার সেই ভুলভ্রান্তি করে ফেলেন তো ডেফিনেটলি কিছু করার নেই, ঠিক আছে। আর আপনারা চেষ্টা করবেন যে এই ভিডিওগুলো যতটা পারেন শেয়ার করে দেবেন, যতটা পারেন শেয়ার করে দেবেন, তাহলে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি সবার মধ্যে তৈরি হবে। কেউ কোনো কিছু করার আগে, অপরাধ করার আগে 10 বার ভেবে নেবে, তারপরে সে কাজটা করুক। তো শেয়ারটা কিন্তু আপনাদের একটা মানবিক দায়িত্ব, আপনারা যতটা পারুন শেয়ার করুন। আমিও শেয়ার করি, বিভিন্ন জায়গায় শেয়ার করি আপনাদের সুবিধার জন্য। আর যদি ইনফরমেশনটা ভালো লাগে তাহলে স্যারকে একটা অবশ্যই লাইক দেবেন, কারণ আপনাদের জন্য অনেক স্টাডি করে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি। সত্যি কথা বলছি, আমি প্রচণ্ড স্টাডি করতে হয় এসব ব্যাপার নিয়ে, তারপরে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো এরকম পাবলিক প্ল্যাটফর্মে আমি আপনাদের ইউটিউবের মাধ্যমে জানাতে পারছি। আর শেয়ারটা করে দেবেন, আর যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশনের জন্য আমি কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু আমি এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদের জন্য নিয়ে আসি এবং আপনাদেরকে বলে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কোনোরকম ডিসকাস করতে চান আমার সঙ্গে বন্ধুর মতো, ডেফিনেটলি আপনি আমার সঙ্গে বন্ধুর মতো লিগাল ডিসকাশন করবেন, এবং লিগাল ডিসকাশনের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আপনি কমিউনিটি ট্যাবেতে গেলে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন যে কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। ঝামেলা পাকাবেন না, একটা ঝামেলা করতে করতে আর একটা ঝামেলা কিন্তু চলে আসবে। সুতরাং আপনারা সতর্ক থাকুন, ভালো থাকুন, এটাই আমার কাম্য, এটাই আমি চাই, ঠিক আছে। আজ তাহলে আসি, নমস্কার। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কোনো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান বলার জন্য আমি আবার আপনাদের কাছে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।